ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময়কালে প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য, আইন, আদালত সবখানে ছিল দুর্নীতির রাজত্ব, যার শীর্ষে ছিল অর্থনৈতিক খাত। এমন বাস্তবতায় অন্তর্বর্তীকালীন সরকার গঠিত বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক ব্যবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটির দ্বিতীয় জনশুনানি হয় চট্টগ্রামে। তাতে অংশ নিয়ে হাসিনা সরকারের নানা খাতের দুর্নীতির ফিরিস্তি তুলে ধরেন নানা শ্রেণী পেশার মানুষ। শত শত একর জায়গা কিনেছে 2015 সাল, তখন কিন্তু প্যানেল হবে এই ধরনের নামগুলো আমি শুনি নাই, আপনারা শুনছেন কিনা জানি না। উনারা প্যানেল হওয়ার আগে আনোয়ারা শত শত একর জায়গা কিনে রেখে ফেলছে, যে জায়গার দাম হবে 50,000 টাকা, সেটা কিনে 5 লাখ টাকায় ওখানে একটা উপশহর করা হবে। তো এখানে বিভিন্নভাবে অনেকে কিন্তু অনেকের জায়গা দিতে চায়নি, তো জোর করে আসলে নেওয়া হয়েছে। তো নেওয়ার পরে তাদেরকে কিন্তু তাদেরকে টাকাও দেওয়া হয়নি। তো এই বিষয়টা যদি একটু আপনারা অর্থকেন্দ্রিক প্রকল্প তৈরি করা এবং যেই প্রকল্পগুলো যেখানকার সমস্যা সেখানকার মানুষকে কোনো রকম ইনভলভ না করে এই প্রকল্পগুলো বিউরোক্রেসি প্রসেসেস। এখন এভরি সিটিজেন আপনি দেখেন সব জায়গায় একটা লাইসেন্স বানাইতে যান, আপনি একটা পাসপোর্ট করতে যান, সিটি কাউন্সিল বার্থ সার্টিফিকেট কষ্ট আছে। একটা বেসিক সার্ভিস একটা যে সিটিজেনকে পাওয়া উচিত ওটা আমরা পাই না। এখানে যে ডেডিকেটেড একটা রোড, কার্গো রোড একটা প্রয়োজন ছিল, সেটা ইগনোর করা হয়েছে, যেটা ইম্পর্টেন্সের জায়গায় ইম্পর্টেন্স না দিয়ে অন্য জায়গায় কাজ করা হয়েছে, সেটা কিন্তু বড় ধরনের ক্ষতির একটা জায়গা তৈরি হয়েছে। ফ্লাইওভারগুলোতে কেন এত দুর্নীতি হচ্ছে, এখানে কারা কারা জড়িত, জড়িতদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, দুর্নীতি বাসা কীভাবে এতদিন 10 বছর 15 বছর পর্যন্ত একই সিটে বসে আছে। দ্রুত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সহ ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলোকে সংস্কারে নানা পরামর্শও তুলে ধরা হয় শুনানিতে। সবারই মত ছিল রাষ্ট্র সংস্কারে ছাত্র জনতার আত্মত্যাগকে ব্যর্থ হতে দেয়া যাবে না, আমাদের অপ্রয়োজনীয় ব্যয় কমাতে হবে। যেমন শিল্প ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের 70-200 ভাগ ক্যাপাসিটি ডেভেলপমেন্টের পরেও আমাদের আমদানি একদম ফ্রন্টিয়ারটা খুলে রাখা হয়েছে। আজকে এই যে বলতেছেন আপনি পদ্মা সেতু, এই বড় বড় টানেলগুলো, এগুলো প্রয়োজন আছে, কিন্তু ফিজিবিলিটি স্টাডি এবং স্টেক হোল্ডারদের সাথে পরামর্শ না করে আপনি একটা শব্দ ব্যবহার করছেন পোস্টমর্টেম, তাহলে এটার বিপরীত শব্দ হচ্ছে প্রিমর্টেম। প্রিমর্টেম না করার ফলে এই প্রবলেমগুলো হয়েছে আসলে আজকে। তাহলে আমার প্রস্তাব থাকবে প্রত্যেকটা মেগা প্রজেক্ট হোক, যে কোনো ছোটখাটো প্রজেক্ট হোক, ওইটার আগে স্টেক হোল্ডারদের সাথে বসে এটা ঠিক করতে হবে। যারা দুর্নীতি করছে তাদের শাস্তি অবশ্যই দিতে হবে, তাহলে নইলে এখন এই যে বর্তমান সরকার চলতেছে বা এই যে সময় বলতেছে অন্য একটা অন্যরকম বাংলাদেশ, এই বাংলাদেশকে সংস্কার করতে হলে আমাদের প্রত্যেককে শুদ্ধচার করতে হবে, শুদ্ধতার সাথে করতে হবে। আমরা প্রতিজ্ঞা করতে হবে আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেবো না, দুর্নীতি করবো না। জনশুনানিতে সবার কথা শোনেন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বলেন কমিটি চোর ধরতে নয়, চুরির প্রক্রিয়া থামাতে কাজ করছে। পুরনো সিন্ডিকেটের বদলে যেন নতুন সিন্ডিকেট শোষণ করতে না পারে, সেজন্য প্রয়োজনীয় সংস্কারই লক্ষ্য। পুরনো সিন্ডিকেটের বদলে আমরা তো নতুন সিন্ডিকেট চাই না, এটা তো হতে পারে না যে শুধুমাত্র আমরা রাজনীতির বদল করলাম না, শুধু রাজার বদল করে ফেললাম, এটা তো হতে পারে না। সেহেতু এই পুরোটার যারা আত্মত্যাগ করেছেন তাদের যে পরিবর্তনের চিন্তা, এই যে রাষ্ট্রীয় সংস্কারের চিন্তা, এটা হলো সেইটাই যে আমরা এক অত্যাচারীর বদলে আরেক অত্যাচারী দিয়ে আমরা এটাকে বিকল্প হিসেবে দেখছি না। জনশুনানিতে 75 জন তাদের অভিযোগ এবং পরামর্শ তুলে ধরেন। সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছ থেকে তথ্য নিয়ে বর্তমান অর্থনীতির চিত্র এবং সংস্কারের রূপরেখা তুলে ধরবে এই কমিটি। তাহলে এই যে প্রসেসটা, এটা চলে আসবে। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।